আসসালামু আলাইকুম দর্শক, এইবার সানি লিওনকে নিয়ে মুখ খুলেছেন তথ্যমন্ত্রী। দর্শক শ্রোতা, বারবার পাইতারা চলতেছে বাংলাদেশে সানি লিওনকে আনার, বাংলাদেশের সিনেমাতে তাকে ঢুকানো। এমনিতেই তো বাংলাদেশের সিনেমাতে যেসব ঘটনা ঘটে সেগুলো তো অনেকটাই ইসলামের সাথে সাংঘর্ষিক, তারপরে এমন একজন অভিনেত্রীকে দিয়ে যদি অভিনয় করানো হয় মানে তাদের মাথায় কি চলে? দর্শক শ্রোতা, এরকম একজন অভিনেত্রীকে দিয়ে অভিনয় করাইলে সিনেমা খুব হিট হয়ে যাবে, সুপারহিট হয়ে যাবে। আমার তো মনে হয় ওই সিনেমা কেউ দেখতেই যাবে না, নিষিদ্ধও হইতে পারে, মানুষজন রাজপথে নামতেও পারে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু 2015 সালে একটা ঘটনা ঘটেছে, সানি লিওনকে বাংলাদেশে আসতে দেয় না, রাজপথে মানুষজন কিন্তু নেমেছিল, কারণ তার পূর্বের ইতিহাস। এই ইতিহাসটা আমি আসলে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না। সাম্প্রতিক সময়ে সোলজান নামের একটি সিনেমা, বিগ বাজেটের সিনেমা করার কথা ভাবছিলেন বাংলাদেশের একটা বড় প্রযোজক সংস্থা, তো প্রযোজনা সংস্থা। তো তারা আসলে সানি লিওন সহ পাশের দেশের অনেক কয়েকটা শিল্পীর সাথে কথা বলেছে, কন্ট্যাক্ট করেছে, এবং সানি লিওন কেন জানি বারবার বাংলাদেশের সিনেমাতে অংশগ্রহণ করার জন্য খুবই আসলে আগ্রহী, মানে বললেই মনে রাজি হয়ে যায়, আমি বুঝি না আর কি। তো যাই হোক, তারা রাজি হয়েছিল এবং তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে দীর্ঘ একটা লং টাইম কাজ করানোর কথা ছিল, এই জন্য ভিসার হয়তো আবেদন করেছিল। তো আমরা শুনেছিলাম যে সানি লিওন বাংলাদেশে আসবে, পরবর্তীতে শুনলাম যে সানি লিওনের ভিসা বাতিল করা হয়েছে বা পারমিটটা বাতিল করে দেওয়া হয়েছে। তো কারণ কি শুরুর দিকে আমরা বুঝতে পারি নাই, তো আজকে দেখলাম যে আমাদের তথ্যমন্ত্রী এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি হয়তোবা কোথাও একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে তিনি জবাব দিয়েছেন যে কেন সানি লিওন বাংলাদেশে আসতে পারলো না। তো আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন। তো সানি লিওনের আসল নাম কয়জন জানেন, লিখেন তো কমেন্ট বক্সে। তো সেরকম একটা নাম দেওয়া হয়েছিল, সেটা তো ভাই অনেকেই চিনে না, তাই না? সানি লিওন নামেই তো সবাই তারা চিনে। এদিকে ভিসা যখন আবেদন করে তখন তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিল। তো এইসব ব্যাপার এক ধরনের প্রতারণা মনে হয়েছে এবং সেটা ধরে ফেলেছেন। সেটার পরিপ্রেক্ষিতে আসলে তাদের এই ভিসা বাতিল করার সিদ্ধান্ত হয় বা পারমিট বাতিল করে দেওয়া হয়, এবং এদের পিছে যারা আছে তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে। দর্শক শ্রোতা, বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অবস্থাকে চেয়ার নিয়ে কারাকার, এরা চেয়ার নিয়ে পড়ে আছে, এক একজন শিল্পী কী করতেছে কিছুই বুঝতেছি না। তো আমার যেটা মনে হয় ভাই, এখন এই চলচ্চিত্র যে ব্যাপারটা সেটা যদি আগায় নিয়ে যাইতে হয় তাহলে আপনাদের খুব পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমটা আমার কাছে মনে হয় কীভাবে করতে হবে, আপনাদের এখন সিনেমা হল কমে গেছে, আপনাদের অর্থাৎ টাকা উঠে আসা সম্ভব মানে সংখ্যা কমে গেছে, টাকার পরিমাণও আপনারা কম পাবেন, সেক্ষেত্রে আপনারা কম বাজেটে ভালো মানের সিনেমা আপনাদের দিতে হবে, ঠিক আছে? তাছাড়া আর কোনো গতি দেখি না। আর আপনারা একটু মানে শেখার চেষ্টা করেন, হ্যাঁ, আপনারা অনেক গুণী শিল্পী, আপনারা আগের যখন ক্যামেরা ছিল সাদা কালো বা সোনালি বা সেসব যুগের, কিন্তু আপনারা রূপালি সেসব যুগের সাথে আপনারা ভালো মতো তাল মিলিয়ে গেছেন। তো এই যে বর্তমান যুগের সাথে তাল মিলাইতে গেলে একটু এডিটিংয়ে দক্ষ হইতে হবে, বা ছোটো ছোটো বাচ্চারা কাইন মাস্টার অ্যাপ দিয়ে, মোবাইল অ্যাপ দিয়ে কী সুন্দর সুন্দর অ্যাকশন সিন করে, আপনারা কেন করতে পারেন না? পাল্টান, নাহলে আসলে সম্ভব না। যেভাবে কামড়াকামড়ি করেন নিজেরা, যে কোনো টুকটাক কথা বলার জন্যই সাংবাদিকদের সামনে চলে আসেন, নিজেদের ভ্যালু কমায় ফেলান। বাংলাদেশের এই নির্বাচন হয়ে বেশিরভাগ শিল্পী তাদের নিজের ভ্যালু কমিয়ে ফেলেছে আমার যেটা মনে হয়েছে। তো এদের ভ্যালু যদি কমে যায় সিনেমা হলে গিয়ে, এদের সিনেমা কে দেখবে? সবাই তো ঘৃণাই করবে, আপনারাই আপনাদের জন্য দায়ী। তো ভালো থাকবেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, বাংলাদেশের সিনেমাতে দিয়ে যদি সানি লিওন অংশগ্রহণ করতে চায় বা করে, তাহলে কি আপনাদের কী মনে হয়, সিনেমা জগৎ অনেকটা আগায় যাবে নাকি ধ্বংস হয়ে যাবে? কমেন্ট বক্সে লিখবেন। ওকে, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।